আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনে বিষণ্ণতা কেন দেয়? কেন মানুষ বিষণ্ণতা ভোগে? আজকাল বিষণ্ণতার মাধ্যমে আমাদের জীবনযাপন সব কিছু ছোট হয়ে যাচ্ছে, সংকীর্ণতা আসছে। যাদের আছে সব কিছুই আছে, যাদের নেই তাদের জন্য রয়েছে দুঃখ কষ্ট, আর যাদের আছে তাদের জন্য রয়েছে বিষণ্ণতা। কেন এই যুগে মানুষদের মাঝে এত বিষণ্ণতা ছড়িয়ে পড়ছে? বিষণ্ণতার কারণে মানুষ ডিপ্রেশনে ভুগছে, পরিবারে অশান্তি হচ্ছে, কাজে মন বসছে না, এমনকি আত্মহত্যাও পর্যন্ত করে যাচ্ছে। এই বিষণ্ণতার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আর যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে রাখবে নিশ্চয়ই তার জীবনযাপন হবে সংকীর্ণ সংকুচিত, এবং আমি তাকে কিয়ামতের দিন জমায়েত করব অন্ধ অবস্থায়। দেখুন, আখিরাতে আপনাকে অন্ধ অবস্থায় উঠাবেন, কিন্তু দুনিয়াতেই আপনি অন্ধ হয়ে যাবেন। আপনার ভালো কিছু, কোনো ভালো, যেমন আপনার যদি ভালো গাড়ি থাকে, বাড়ি থাকে, সব কিছু যদি আপনার থাকে, আপনি কখনো সুখী হতে পারবেন না। দিন শেষে আপনার মনে বিষণ্ণতা থাকবে, একাকিত্ব অনুভব করবেন, যা শুনবেন তা মানতে পারবেন না, সব কিছু অসহ্য থাকবে, কারণ আপনি আল্লাহ তাআলার জিকির থেকে অর্থাৎ কোরআন তেলাওয়াত থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন। শুধু কোরআন তেলাওয়াত নয়, বরং আল্লাহ তাআলাকে স্মরণ থেকে আপনি যখন মুখ ফিরিয়ে নেবেন, তখনই আপনার জীবনযাপন সংকীর্ণ হয়ে যাবে। যখন আপনি আল্লাহ তাআলাকে ভুলে যাবেন, তখন আপনার জীবনে যত যা কিছু আপনি অর্জন করেছেন সব কিছু আপনাকে ঘিরে ধরবে। আপনি দুনিয়ার কোনো বস্তুর মাধ্যমে আপনি সুখী হতে পারবেন না। আপনার সুন্দরী স্ত্রী, আপনার সন্তান, আপনার ঘর, আপনার জমি, যাই দেখছেন কোনো কিছুতেই আপনি শান্তি পাবেন না। এই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু নিয়ামতের যে সন্তুষ্টি, যে তৃপ্তি পাওয়ার কথা আপনি তা পাবেন না। এজন্য জিকির কোরআনকে বোঝানো হয়েছে। প্রায় সকল মুফাসসির এই অর্থ করেছেন সংকীর্ণ জীবন, এই ব্যাখ্যাটা সবাই বলেছেন। আবার কারো মতে দুনিয়া জীবনে তাদের অন্তরে পরিতৃপ্তি তুলে নেওয়া হবে, আপনার মনে দেওয়া হবে লোভ লালসা, আরও চাই, আরও পেতে হবে, এইভাবে। ফলে আপনার সব কিছু আপনি পাবেন, কিন্তু তারপরেও আপনার মনে অস্থিরতা, হাই হুতাশ থাকবে। এইগুলো হচ্ছে আপনার জন্য দুনিয়া শাস্তি। আবার কোনো কোনো মুফাসসির বলেছেন যে তাদের কবরের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে, কবর এত সংকীর্ণ হবে যে তাদের পাজরের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এক পাশের হাড় আরেক পাশে মিলিত হয়ে যাবে। সুতরাং দুনিয়া এবং পরবর্তী জীবনের প্রশস্ততার জন্য আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে। কোরআনের স্পর্শে আমাদের জীবন উৎফুল্ল হবে। নিয়মিত অল্প হলেও আমাদের কোরআন পড়তে হবে, সম্ভব হলে অর্থসহ পড়বেন, আর না হয় যা সুরা পারেন, যতটুকু পারেন ততটুকুই তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক। আমিন।